১২০ টাকা তরমুজ হাত বদলে হয়ে যাচ্ছে ৪ থেকে ৫০০ টাকা। চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র হাজীগঞ্জে জমে উঠেছে তরমুজের ব্যবসা। সরাসরি ভোলা থেকে তরমুজ আনা হয় হাজীগঞ্জে। এখানে পাইকারি আড়ৎ থেকে তরমুজ চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এবং নোয়াখালীতে। চৈত্রের প্রচণ্ড তাপদাহে এবং পবিত্র রমজানের কারণে বাজারে বেড়েছে তরমুজের চাহিদা, ফলে আকাশছোঁয়া দাম। ফলন কম হওয়া বাজারে তরমুজের চাহিদা বেশি থাকায় দাম আকাশছোঁয়া বলে জানান পাইকারি বিক্রেতারা। মানে তরমুজের ফলন কম, মানে ছোট বড় ১২০ টাকা কিনা বলে গদিতে ঘুরে দেখা গেছে পাইকারদের মিলন মেলা। পাইকার এবং হকারগণ পিস হিসেবে ছোট তরমুজের দাম ৪০ থেকে ৫০ টাকা, বড় তরমুজ ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত, গড়ে ২৫ থেকে ৪০ হাজার টাকা প্রতি শত বিক্রি করছে। দূর দূরান্ত থেকে ছুটে আসা পাইকাররা এসব দামে ট্রাক বোঝাই করে তরমুজ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। তাদের সঙ্গে পাল্লা দিয়ে হাজীগঞ্জের পাইকাররা বেশি দামে তরমুজ ক্রয় করে তা উপজেলার বিভিন্ন হাট বাজারে পিস হিসেবে ১৫০ টাকা থেকে শুরু করে ৫ থেকে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি করে আসছে। এখানকার কয়েকজন আড়তদার এবং ব্যাপারী ও পাইকারদের সাথে কথা বলে জানা গেছে, রসালো ফল তরমুজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল, ভোলা, পটুয়াখালী, খুলনা, বরগুনা, পাথরঘাটা এলাকা থেকে বিভিন্ন চাষিদের কাছ থেকে ট্রলার যুগে ব্যাপারীরা নিয়ে আসেন চাঁদপুরে হাজীগঞ্জে। আপনার হাতে যে তরমুজ আছে এর দাম কত? এর দাম আছে কত? ১০০ টাকা। মানে আপনারা বিক্রি করেন? এখান থেকে আবার দেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চল, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম সহ প্রায় ৩০-৩৫টি জেলায় পাইকাররা ট্রাকে করে তরমুজ নিয়ে যায়। মহিউদ্দিন আলাজাদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট।